হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি মজা মস্তি ব্লগ থেকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে আল জহির পাইকারি কাপড়ের বাজারে। এটা হচ্ছে শ্রীপুর বাস স্ট্যান্ড সংলগ্ন, আসলে সাবা ঢাকা অবস্থিত। তো আমি বর্তমানে যে দোকানটায় আছি সেটা হচ্ছে সুমাইয়া শাড়িঘর। এখানে আপনি পাইকারি রেটে শাড়ি, কাপড়, লুঙ্গি, গামছা সহ আপনার বিছানার চাদর পেয়ে যাবেন। তো সাভার আসলের কাছাকাছি যারা আছেন, যারা কিনা এই কাপড়গুলো কেনার জন্য ঢাকা বা অদূরে যান, তারা কিন্তু এই দূরবর্তী জায়গায় না গিয়ে আপনার এই বাজারটায় আসতে পারেন। এখানে সপ্তাহে প্রতিদিন এই দোকানগুলো খোলা থাকে। এছাড়াও তাদের সপ্তাহে দুদিন বাজার বসে, সেটা হচ্ছে প্রতি সপ্তাহে শুক্রবার এবং শনিবারে। তো কথা বাড়াবো না, চলে যাবো আমাদের ভিডিওতে। তো আমাদের আজকের ভিডিওতে পুরো হেল্প করবে হচ্ছে এই ভাই। ভাই আপনার নামটা? মোহাম্মদ খলিলুর রহমান। প্যাকেট দেখে মনে হচ্ছে খুব চমৎকার হবে এটা, এবং মনে হয় ভালো মানসম্মত একটি কাপড়। আমি যদি আপনাদের দেখাই, এই হচ্ছে ওনাদের বক্স করা। আচ্ছা, এই শাড়ি কাপড়টা কোন জায়গার? এটা টাঙ্গালে। টাঙ্গালে শাড়ি কাপড়। আচ্ছা আচ্ছা, কয় হাত আছে এটা? এটা 12। আচ্ছা, রং কষ কি গ্যারান্টি? হ্যাঁ, রং কষ গ্যারান্টি। আচ্ছা, এগুলোর প্রাইসটা কত করে নিচ্ছেন আপনারা? এগুলো পাইকারি প্রাইস করবে 550 টাকা পিস। আচ্ছা আচ্ছা, ভিউয়ার্স প্যাকেট দেখে আপনারা বুঝতে পারছেন অবশ্যই এটা ভালো মানসম্মত, এটা পাইকারি প্রাইসে পড়বে 550 করে। আচ্ছা, এটা কয় পিস নিলে আপনারা পাইকারি রেটটা ধরেন? এটা ন্যূনতম 4 পিস নিতে হবে। আচ্ছা, মিনিমাম 4 পিস যদি আপনারা নেন, সেই ক্ষেত্রে আপনারা এটা পাইকারি রেটটা পেয়ে যাবেন। জি, এরপরে আর কোনটা আছে? এরপরে আমাদের গামছা। আচ্ছা আচ্ছা, জিরো গামছা। জিরো গামছা, ৮০ টাকা থেকে ৮০ টাকা পর্যন্ত গামছা পেয়ে যাবেন আপনার এখানে পাইকারি রেটে। জি ভাই, আর অন্য কি আইটেম আছে? আর লুঙ্গি। জি জি, লুঙ্গি আমাদের এখানে এটিএম এর লুঙ্গি। আচ্ছা, এটিএম এর লুঙ্গি আছে এখানে। সব বাচ্চাদের লুঙ্গি। এটা বাচ্চাদের লুঙ্গি বেশ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাচ্চাদের লুঙ্গি। মোটামুটি কয়টা আছে এটা? 4 হাত। এরপরে কোনটা আছে? এরপরে শাড়ি, বাদন শাড়ি আমাদের। আচ্ছা আচ্ছা, বাদন শাড়ি। জি জি, বাদন শাড়ি। আচ্ছা, আমি যদি আপনাদের দেখাই, আমরা বাদন শাড়ির এজেন্ট। আচ্ছা আচ্ছা, ওনারা হচ্ছে বাদন শাড়ির এজেন্ট। এটা হচ্ছে প্রিন্টের শাড়ি, তাই না? জি, প্রিন্টের বাদন শাড়ি। এটা কয় হাত আছে? এটা 12 হাত। 12 হাত। আচ্ছা আচ্ছা, এগুলোর প্রাইসটা কত করে নিচ্ছেন? এগুলো আপনার মানে একটা প্যাকেটে 4 পিস থাকে। 4 পিস থাকে। আচ্ছা আচ্ছা, ওই মানে পুরো প্যাকেট নিলে পাইকারি দাম পড়বে 1800 টাকা। 1800 টাকা। আচ্ছা আচ্ছা, বেশ, 4টা শাড়ি কাপড় দাম এগুলো 1800 টাকা পড়বে পার পিস। 450 করে পার পিস পাবেন আপনারা এই শাড়ি কাপড়টা। জি, এরপর আর কি আছে? আর এরপর আমাদের প্রিন্ট শাড়ি। জি জি, প্রিন্টের শাড়িগুলো। প্রিন্টের শাড়ি। আচ্ছা আচ্ছা, পার্টেক্স। আচ্ছা আচ্ছা, আমাদের দুইটা হলো পার্টেক্স। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পার্টেক্স। এটা আমাদের পাইকারি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা, এটা পার পিস 330 টাকা। আচ্ছা আচ্ছা, দুটা কি সেম প্রাইস? না না, এটা এটার এটার প্রাইস কম। আচ্ছা, হচ্ছে 300 টাকা। বেশ দেখতে পাচ্ছেন, আর অন্যান্য কোয়ালিটি আছে। সামনে যে কাপড়টা আছে এটার দাম মাত্র 300 টাকা। এটার দাম মাত্র 300 টাকা। আমি যদি আপনাদের শাড়িটা খুলে দেখাই, দেখতে পাচ্ছেন এটা মাত্র 300 টাকা। এগুলোর তো রং কষ গ্যারান্টি, তাই না ভাই? রং কষ গ্যারান্টি। এগুলোর রং কষ আপনারা 100% গ্যারান্টি পাবেন। আর একটা আছে। আচ্ছা আচ্ছা, এটা পাইকারি। এখানে যদি আমি আপনাদের দেখাই, শাড়িটা হবে ঠিক এরকম, কালার হবে অ্যাভেলেবেল। এই শাড়িগুলোর কালার হবে অ্যাভেলেবেল। যদি আমি আপনাদের দেখাতে চাই, এটা হচ্ছে তাদের ক্যাটালগ। শাড়িটা হবে এরকম, এগুলোর কালার আছে অ্যাভেলেবেল। যে এগুলোর প্রাইসটা কত? এগুলো 400 টাকা। 400 টাকা। আচ্ছা, এগুলো কয় হাত করে আছে? এগুলো 12 হাত। 12 হাত প্লাস ই আছে, ব্লাউজ পিস। ব্লাউজ পিস সহ যেহেতু, সেক্ষেত্রে 13 হাত আসবে। আচ্ছা, 13 হাত থেকে 13.5 হাত আসবে এটা। এটা হচ্ছে ব্লাউজ পিস সহ 400 টাকা। মাত্র 400 টাকা। মাত্র 450 টাকা পেয়ে যাবেন আপনি এই শাড়ি কাপড়টা। আর আমাদের এখানে আরো উন্নত কাপড় আছে। এই একটা কাপড় শাড়ি কাপড়। জি জি, একটা আমাদের সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের। আচ্ছা, বেশ, আমি যদি আপনাদের কাছ থেকে দেখাই, এটা হচ্ছে সিরাজগঞ্জের তাদের নিজস্ব একটা প্রোডাক্ট।
কালার আছে কয়েকটা, দেখতে পাচ্ছেন আপনারা কয়েকটা কালার আছে। জি, এগুলোর প্রাইসটা কত? এগুলো পাইকারি হবে 1400 টাকা জোড়া। 1400 টাকা জোড়া, তার মানে 700 টাকা পার পিস। 800 টাকা পেটি, এক পেটি। হ্যাঁ, 800 টাকা। জি জি, 400 টাকা পার পিস। না না, ও সরি, আপনার 700 টাকা পার পিস। এগুলোর প্রাইসটা বলবো আপনার 700 টাকা পার পিস। জি, এরপর আর কোনটা আছে? উপর লুঙ্গি, আমাদের এখানে লুঙ্গি আছে। আচ্ছা, এগুলো কি শাহজাদপুরের লুঙ্গি? শাহজাদপুরের। আচ্ছা, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে হাই ফ্যাশনের ছয় হাতের লুঙ্গি। কাপড়টা খুবই পাতলা, একদম সুতি কাপড়, 100%। এগুলোর প্রাইসটা কত করে নিচ্ছেন? 1800 টাকা থান। 1800 টাকা থান, তার মানে 425 টাকা করে। হ্যাঁ, আমি যদি তাদের একটু ডিসপ্লেটা দেখাই, বিছানার চাদর গুলো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওনাদের বিছানার চাদর, এক ফুল চাদর, এবং এটা হচ্ছে বিছানার চাদরের সাথে আপনার বালিশের কভার দুইটা। এটা এক ফুলের বিছানার চাদরটা যে আছে, এটা এক ফুলের, এটা এক ফুল, এক ফুল একটা। আচ্ছা, এক ফুল একটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তাদের টুল চাদর। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বিছানার চাদর। এটা কয় হাত আছে? এটা মানে 5-6 পুরাকাটের জন্য 5-6 হাত। এগুলোর প্রাইসটা কিরকম নেন? এগুলোর প্রাইস হচ্ছে 550 টাকা। এগুলো ভিউয়ার্স, তার দাম নিচ্ছে হচ্ছে 550 টাকা, সাথে দুইটা বালিশের কভার পেয়ে যাচ্ছেন। এছাড়াও যদি আপনারা চান যে কুল বালিশ লাগবে, সেক্ষেত্রে কিন্তু তারা এই কাপড়ের সাথে ম্যাচিং করে কুল বালিশও দিয়ে দিবে, সেক্ষেত্রে আলাদা একটা কস্ট পড়বে। জি, আর এক ফুলের গুলো কত করে সেল করছেন আপনারা? এক ফুলের গুলো 650 টাকা। 650। আচ্ছা, যদি আমরা একটা দেখাই আপনাদের এক ফুলের, যে এটা এক ফুলের, এক ফুলের যে বিছানার চাদরটা আছে, আমি যদি দেখাই আপনাদের মোটামুটি এটা আপনাদের বালিশের কভারটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে আসলে চাদরটা কেমন হবে। চাদরটা হবে ঠিক এরকম, এরকম হবে চাদরটা, ফুল চাদরটা। এটা হচ্ছে বালিশের কভার দিয়ে আমি আপনাদের ধারণা দিচ্ছি। এটা 5-6 হাত। আচ্ছা, এগুলোর প্রাইসটা কত? এগুলো 650 টাকা। এগুলোর দাম পাচ্ছেন মাত্র 650 টাকা প্যাকেট রেট। এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা, অ্যাভেলেবেল কালার। রং কোর্স অবশ্যই 100% গ্যারান্টি, এবং কালার পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল। আমি যদি আপনাদের পিছন সাইডটা দেখাই, তাদের কিন্তু ডিসপ্লেতে হিউজ পরিমাণ মাল আছে। আসলে তারা পাইকারি মালগুলো সেল করে থাকে, আমাদের সব মাল বের করে আপনাদের দেখানো ওভাবে সম্ভব হয় না। তারপরও আমরা কিছু কিছু জিনিস আপনাদের বের করে আমরা দরদাম একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন লুঙ্গিগুলো আছে, তারা ডিসপ্লেতে করে রাখছে এগুলো। এছাড়াও কিন্তু তাদের মালগুলো গুডাউনে প্রচুর পরিমাণ, এটা হচ্ছে তাদের ডিসপ্লে করা আছে দোকানটাতে। তো ভিউয়ার্স, যারা ঢাকার ভেতরে আছেন তারা কিন্তু সরাসরি এই দোকানে চলে আসতে পারেন এই মালগুলো ক্রয় করার জন্য, এবং ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু আমাদের ভিডিও দেওয়া ডিসক্রিপশন বক্সে তাদের মোবাইল নাম্বার এবং দোকানের নাম দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে তাদের সাথে মোবাইলে যোগাযোগ করে আপনি বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন। তো আজকের ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।